হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি টেক জামান বিডি চ্যানেলের পক্ষ থেকে আবু জামান আপনাদের সামনে আজকে এসেছি নতুন একটি টপিকস নিয়ে। সেটা হলো যে আপনার চ্যানেল মনিটাইজেশন হয়ে গেছে কিন্তু অনেক চেষ্টা করে ভিডিও ভাইরাল করতে পারছেন না। ভিডিও ভাইরালটা কিভাবে করবেন সেই জিনিসটা আমি আপনাদেরকে দেখিয়ে দেব। এখন ধরে নিন যে হিউজ পরিমাণ, অনেক পরিমাণ ভিউয়ার যখন অপেক্ষায় বসে থাকে একটি টপিক সার্চ করার জন্য, আপনি যদি তার আগ মুহূর্তে ঠিক সেই টপিকস বেছে নিয়ে একটা ভিডিও তৈরি করে ইউটিউবে ছেড়ে দেন, তাহলে হিউজ পরিমাণ, অনেক পরিমাণ দর্শক ভিউয়ার্স আপনার ভিডিওটি পাবে এবং তারা দেখবে, আপনার ভিডিওটি ভাইরাল হবে। এটা হলো সিম্পল একটা টেকনিক। এখন এই টেকনিকটা আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন, কিভাবে কাজ করবেন সেই জিনিসটা আমি আপনাদেরকে দেখাবো। কারণ দেখা যাচ্ছে যে আমরা যেমন বাংলাদেশে বাস করি, এই বাংলাদেশে সকাল বিকাল দুপুর রাত বিভিন্ন সময় বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটর কন্টেন্টটা ক্রিয়েট করে ইউটিউবে ছেড়ে দিচ্ছে। এখন আমরা কি জানি যে আসলে কোন ভিডিওটা কোন সময় আপলোড করলে বেশি মানুষের কাছে পৌঁছাবে, বেশি মানুষ দেখবে? এটা কিন্তু জানি না। কারণ আজকে যেটা আপনি ভিডিওটা তৈরি করে আজকে সকালে আপলোড করতেছেন সেটা কিন্তু বিকেলে আর হয়তো দরকার নেই। কাজেই বিকেলে যে টপিকসটা দরকার সেটা যদি আপনি দুপুরে আপলোড করে দেন তাহলে আপনার ভিডিওটা কিন্তু ভাইরাল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। এটা একটা সিম্পল উদাহরণ। তো কাজেই আমি আপনাদেরকে আজকে হাতে কলমে দেখিয়ে দিব কীভাবে কোন সময় আপনার ভিডিওটা আপলোড করলে বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছাবে, ভিডিওটি ভাইরাল হওয়ার সম্ভাবনা অনেক অনেক গুণ বেড়ে যাবে সম্ভাবনাটা, এবং খুব অল্প সময়ের মধ্যে। এইভাবে যদি আপনি এই নিয়ম ফলো করে ভিডিও আপলোড করেন তাহলে খুব অল্প দিনের মাঝে যে কোনো একটা ভিডিও আপনার ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। কারণ ইউটিউবও আপনার ভিডিওটা বেশি মানুষের কাছে তখন পৌঁছায় দিতে রিলায়েবল হবে। তো চলুন বন্ধুরা, আর দেরি নয়, আমার ভিডিওটি দেখার পর যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন। কমেন্ট বক্স আপনার জন্য খোলা রয়েছে, যে কোনো রকমের কমেন্ট থাকলে, পজিটিভ কমেন্ট হতে পারে, নেগেটিভ কমেন্ট হতে পারে, কোনো সাজেশান থাকতে পারে, আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকবেন, সাপোর্ট করবেন। তো দেরি নয়, চলুন শুরু করি। তো প্রথমে আপনি যখন আপনার ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করেন তখন আপনি কোন টপিকসের উপরে ভিডিওটা বানাবেন এটাই হলো একটা মেইন ফ্যাক্ট। যে ভিডিওগুলি আপনার ভিউয়ারগুলো দেখবে সেই রকম ভিডিও টপিক না হলে ভিডিও ভাইরাল হবে না। তো তাহলে সেই টপিকগুলো আমরা কোথায় খুঁজে পাবো? সেটাকে বলা হয় গুগল ট্রেন্ডস। ট্রেন্ডসটা হলো যে বর্তমান সময়ে প্রচলিত সবচেয়ে বেশি সংখ্যক টপিকস কোনগুলো, সেই টপিকসগুলো গুগলে সবাই সার্চ করে থাকে, ওয়েব পেজে সার্চ করে এবং আপনার ইউটিউবে সার্চ করে সেগুলো। তো সেই গুগল ট্রেন্ডস টপিকস দেখার জন্য আমরা যে কোনো ব্রাউজারে লিখব গুগল ট্রেন্ডস। দেখেন গুগল ট্রেন্ডস যখন গুগলে সার্চ করলাম তখন প্রথমে আসছে গুগল ট্রেন্ডস, এটাতে ক্লিক করব। বাস এই যে গুগল ট্রেন্ডস এর ওয়েবসাইট, এখানে দেখেন ডান কোনায় এখানে কান্ট্রি আছে, এখানে আপনি আপনার নিজের কান্ট্রিটা সিলেক্ট করে নেবেন এবং আমি বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। এখন বাংলাদেশে কী ট্রেন্ডসটা রয়েছে সেটা আমরা একটু দেখে নেব। যেমন এই গুগল ট্রেন্ডস এর বাম পাশে দেখেন একটা থ্রি লাইন রয়েছে মেনু, এটাতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে রয়েছে ট্রেন্ডিং সার্চেস, ইয়ার ইন সার্চ, ট্রেন্ডিং সার্চেস, অর্থাৎ ইয়ার ইন সার্চে আমি প্রথমে একটু যাব। দেখেন 2020 সালে ওয়ার্ল্ডওয়াইড কী কী সার্চ হয়েছে, যেগুলো সবচেয়ে বেশি সার্চ হয়েছে দেখেন করোনা ভাইরাস, আরও ইলেকশন রেজাল্টস, কোবি ব্রায়ান্ট, জুম, আইপিএল, বিভিন্ন টপিকসের উপরে এখানে বিভিন্ন ক্যাটাগরি রয়েছে, সার্চ রয়েছে, নিউজ রয়েছে, অ্যাক্টর রয়েছে, গেমস, বিভিন্ন রকমের ক্যাটাগরিতে টপিকসগুলো সার্চ হয়েছে 2020 সালে সবচাইতে বেশি। এটা কোনটা? এটা হচ্ছে
ওয়ার্ল্ডওয়াইড। এখন আমি যদি আমাদের বাংলাদেশের হট টপিকস কোনটা যেটা সবচেয়ে বেশি, সেটা হলো আমি কোথায় যাব, ট্রেন্ডিং সার্চে, যার মাধ্যমে আমি টপিকসটা খুঁজে বের করব। তো এখানে দেখেন ডেইলি সার্চ ট্রেন্ডস, রিয়েল টাইম সার্চ ট্রেন্ডস বাংলাদেশ। এখানে অবশ্যই আপনি কান্ট্রিটা সিলেক্ট করে নেবেন, আপনি আপনার কান্ট্রি, আমি বাংলাদেশ সিলেক্ট করে নিলাম। এখন আমি টপিকসটা সার্চ করব। ধরেন আমার ইউটিউব চ্যানেলে মোবাইল রিলেটেড অথবা ইন্টারনেট রিলেটেড, আমি লিখি মোবাইল, মোবাইল রিলেটেড, মোবাইল, মোবাইল ফোন, এই টপিকসটা আমি লিখলাম কিওয়ার্ড মোবাইল ফোন। এখন এই মোবাইল ফোনে দেখেন এখানে যে সার্চ হয়েছে সেটা হলো ওয়ার্ল্ডওয়াইড, ওয়ার্ল্ডওয়াইড সার্চ হয়েছে পাস্ট 12 মান্থস, এটা গত 12 মাসের সার্চ হয়েছে, অল ক্যাটাগরি ওয়েব সার্চ। এখানে আপনি কী করবেন, আপনার ডিজায়ার্ড যেটা চাচ্ছেন সেই টার্মগুলো সিলেক্ট করে দেবেন। যেমন আমি বাংলাদেশে চাচ্ছি, বাংলাদেশটা আমি সিলেক্ট করে দেব, বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। এরপর আমি চাচ্ছি গত 12 মাসে, ঠিক আছে, লাস্ট পাস্ট 12 মান্থস থাক, অল ক্যাটাগরি। আমি চাই যে মোবাইল ফোনটা যেহেতু সায়েন্স টেকনোলজি, আমার চ্যানেলটা সায়েন্স এবং টেক চ্যানেল, তাই ক্যাটাগরিটা আমি একটু চেঞ্জ করে দেব, ক্যাটাগরি আপনার চ্যানেল যদি টেক চ্যানেল হয়, এখানে সব চ্যানেলের ক্যাটাগরি এখানে আছে, আমি সায়েন্স সিলেক্ট করলাম যেহেতু আমার চ্যানেল সায়েন্স এবং টেক চ্যানেল। এর পাশে রয়েছে ওয়েব সার্চ, আমি ওয়েব সার্চ মানে গুগলে যারা সার্চ করেছে সেটা না, ইমেজ দিয়ে সার্চ করেছে, নিউজ সার্চ করেছে, গুগল শপিংয়ে সার্চ করেছে, আবার লাস্টে রয়েছে ইউটিউব সার্চ। তো যেহেতু আমার অথবা আপনার ইউটিউব চ্যানেল, তাই আমি অবশ্যই ইউটিউব সার্চটা সিলেক্ট করব। তাহলে কী কী সার্চ সিলেক্ট করলাম, বাংলাদেশ গত 12 মাস, পাস্ট 12 মান্থস, সায়েন্স রিলেটেড, ইউটিউব সার্চ, গত 12 মাসে ইউটিউবে সায়েন্স রিলেটেড, টেকনোলজি রিলেটেড কী কী সার্চ হয়েছে। দেখেন এই যে এখানে যে কার্ভটা পেয়েছি, এই কার্ভটার উপরে যদি মাউস এর কার্সরটা নেই, তাহলে এটার টাইম ডেট সব কিছুই দেখায়। এবং সবচেয়ে বেশি সার্চ হয়েছে দেখেন, এটা জুন 28 থেকে জুলাই 4 তারিখ 2020 সালে, এটা এই কিওয়ার্ডটা মোবাইল ফোনটা বেশি সার্চ হয়েছে। আবার এটা এখানে দেখেন জানুয়ারি 10 থেকে 16 তারিখ পর্যন্ত 2021 সালে সবচেয়ে বেশি সার্চ হয়েছে। তারপরে এরপর আমি আরও দেখছি, দেখেন আগস্টের 23 তারিখ থেকে 29 তারিখ পর্যন্ত 2020 সালে, আবার অক্টোবরের 18 থেকে অক্টোবরের 24 তারিখ 2020 সালে, এইভাবে বিভিন্ন সময় সার্চ হয়েছে। তো আপনি দেখবেন সবচেয়ে বেশি সার্চ হয়েছে কোন সময়টা, এটা একটা মজার বিষয়। তাহলে আপনি বুঝতে পারবেন যে বছরের কোন সময়টাতে এই টপিকসটা বেশি সার্চ হয়েছে ইউটিউবে। এবার আমি কী করব, উপরে 12 মাসের পরিবর্তে আমি দেখব বাংলাদেশে সায়েন্স রিলেটেড এই গত 7 দিনে, পাস্ট 7 ডেজ, এখানে কী সার্চ হয়েছে। দেখেন বাংলাদেশে সায়েন্স এবং টেক রিলেটেড মোবাইল ফোন শব্দটা ইউটিউবে সার্চ হয়েছে সবচেয়ে বেশি, সেটা হলো দেখেন এই প্রথমটা জুন 9 তারিখ এবং বিকাল ভোর 4টা, তারপরে জুন 10 তারিখ ভোর 5টা, তারপরে জুন 11 তারিখ ভোর 4টা, এবং আর একটা ডান এটা রয়েছে জুন 13 তারিখ ভোর 3টা, তারপর জুন 14 তারিখ ভোর 2টা। তো এই যে টাইমগুলো, আমি একটা জিনিস খেয়াল করেন, এখানে বাংলাদেশে সায়েন্স টেক রিলেটেড মোবাইল ফোন শব্দটা সার্চ হয়েছে সবগুলোই ভোরের দিকে, তার মানে রাত 2টা থেকে 3টা 4টা অবধি এই কিওয়ার্ডগুলো সার্চ হয়েছে বেশি। তার মানে আপনি বুঝতে পারেন যে এই টাইমগুলো থেকে আপনি যদি সায়েন্স রিলেটেড কোনো টেক চ্যানেল এর টেক ভিডিও, আপনি মোবাইল রিলেটেড ভিডিও ভোর
দুটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এই সময়গুলোর শুরুর দিকে অর্থাৎ দুটো তিনটার দিকে যদি আপলোড করেন তাহলে আপনার ভিডিও হিউজ পরিমাণ সার্চ হওয়ার সম্ভাবনা বেশি বাংলাদেশে। তাহলে এখান থেকে একটা আইডিয়া নেওয়া গেল যে আপনি টেক রিলেটেড এই ভিডিওটা বাংলাদেশে কোন সময় আপলোড করবেন, ভোরের দিকে, তার মানে তিনটা চারটার দিকে, তাহলে বেশি পরিমাণে ভিউজটা আপনি অডিয়েন্সটা পাবেন। আচ্ছা, এবার মোবাইল ফোনের পরিবর্তে আমি কি করব, অন্য যেমন অন্য কোন বিষয় যেমন ক্রিকেট, ক্রিকেট রিলেটেড, অর্থাৎ ক্রিকেট তো আমার টেক চ্যানেল না, তাহলে ক্রিকেট বাদে আমি যদি চিন্তা করি যে আইফোন, আইফোনটা যদি আমি দেখি বাংলাদেশে গত 7 দিনে এটা ইউটিউবে কেমন সার্চ হয়েছে, তাহলে দেখেন সবচেয়ে বেশি সার্চ হয়েছে হলো আপনার এই সময়টা জুন 10 তারিখ ভোর 4টার দিকে, তারপরে এটা হলো জুন 9 তারিখ ভোর 2টার দিকে, তারপরে এটা হলো জুন 12 তারিখ ভোর 2টা, তারপরে জুন 13 তারিখ ভোর 2টা। তার মানে আইফোন রিলেটেড যে সমস্ত টপিকসগুলো রয়েছে এগুলো ইউটিউবে বাংলাদেশে গত 7 দিনে বেশি সার্চ হয়েছে সেই ভোরের দিকে, তার মানে রাত 2টা 3টা 4টা 5টা এই সময়ের দিকে বেশি পরিমাণ লোক সার্চ করে। তার মানে হলো যে যেভাবেই হোক অডিয়েন্স ইউটিউবে যখন এই সময়ে সার্চ করে, আপনার ভিডিও যদি এই সময়ে আপলোড করেন তাহলে দেখতে পাবেন যে অডিয়েন্সটা বেশি পাবেন। এখন কী কী টার্মস নিয়ে সার্চ করেছে খেয়াল করে দেখেন, এই আইফোনটাই গত 7 দিনে বাংলাদেশে সার্চ করেছে। একটু নিচের দিকে আসলে আমরা দেখতে পাবো সিলেট ডিভিশনে সবচেয়ে বেশি, চিটাগাংয়ে তার থেকে কম, রাজশাহী ডিভিশনে তার থেকে কম, ঢাকা ডিভিশনে তার থেকে কম, খুলনা ডিভিশনে আরও কম। তো আমি সাব রিজনে বুঝতে পারছি যে সিলেট ডিভিশনে অডিয়েন্সটা বেশি। তো আইফোন মোবাইল যে কী লিখে সার্চ করেছে দেখেন, আইফোন মোবাইল ফোন এই টপিকসগুলো লিখে নর্মালি সার্চ করেছে। তো আপনি আইফোন রিলেটেড অথবা টেকনোলজি রিলেটেড যদি কোনো ভিডিও আমি আপলোড করতে চাই তাহলে দেখা যাবে যে এই সময়ের দিকে করলে অনেক বেশি পাবো। অথবা ইন্টারনেট, ইন্টারনেট এই শব্দটা গত 7 দিনে বাংলাদেশে সার্চ হয়েছে ইউটিউবে, দেখেন কোন সময়টা বেশি, এইটা এই টাইমটা হলো জুন 8 তারিখ ভোর 6টায়। তার মানে আপনি যদি ভোরের দিকে এই আইফোন রিলেটেড কোনো ভিডিও আপনার চ্যানেলে আপলোড করেন তাহলে দেখতে পাবেন যে খুবই বেশি পরিমাণ অডিয়েন্স পাওয়া যাবে। ইন্টারনেটটা বেশি সার্চ হয়েছে রাজশাহী ডিভিশনে সবচেয়ে বেশি, তারপরে বরিশাল ডিভিশনে, তারপরে খুলনা ডিভিশনে, ঢাকা ডিভিশনে, চিটং ডিভিশনে। এখন আমি টপিকস সার্চ করব, যেহেতু এখানে আপনি যদি ট্রেন্ডিং সার্চ দেখতে চান তাহলে এখানে বাংলাদেশ নাই, আমরা কি করব, আমরা ইন্ডিয়া, ইন্ডিয়া সিলেক্ট করে দেব। তাহলে দেখেন ইন্ডিয়াতে ডেইলি সার্চটা কি হয়েছে, কোপা আমেরিকা 14 জন সবচেয়ে বেশি সার্চ হয়েছে, পোন 500K+, তারপরে আদানি পাওয়ার শেয়ার, এইটা এইটা এই টপিকসগুলো এখানে দেখেন ধীরে ধীরে সার্চ কোনটা কম হয়েছে কোনটা বেশি হয়েছে, যেটা সবচেয়ে উপরে থাকবে সেটা সবচেয়ে বেশি সার্চ হয়েছে। আর রিয়েল টাইম সার্চ ট্রেন্ডসটা হলো গত চব্বিশ ঘন্টায় কোন টপিকসটা বেশি সার্চ হয়েছে আমি এখান থেকে বের করব, সেটা হলো আপনি সায়েন্স অ্যান্ড টেক সিলেক্ট করবেন ক্যাটাগরি, দেখেন ইন্ডিয়াতে সায়েন্স অ্যান্ড টেক রিলেটেড গত 24 ঘন্টায় সার্চ হয়েছে ওভারিয়ান ক্যান্সারটা, ওভারিয়ান ক্যান্সার মানে হেলথ কেয়ার কাভারেজের উপরে সায়েন্স অ্যান্ড টেকনোলজি রিলেটেড এটা একটা কাজ। এরপর এক্সবক্স টকার টু এক্সবক্স গেম ওয়ার্ল্ড এটার সার্চটা দ্বিতীয় পজিশনে, তারপরে রয়েছে দেখেন ভিপিএনের উপরে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক, তো তাহলে এটা কম্পিউটার সিকিউরিটির উপরে, তারপরে সার্চ হয়েছে ইন্টারনেট এক্সপ্লোরারের উপরে। তার মানে আমি যদি এখান থেকে যে কোনো একটা টপিকস চুজ করি তাহলে দেখা যাবে যে সায়েন্স অ্যান্ড টেক রিলেটেড এর জন্য আমি কি করতে পারি, সেটা হলো এই ভিপিএনের উপরে একটা টপিকস আমি সিলেক্ট করতে পারবো। এই দেখেন এই ভিপিএন ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক এর উপরে আমি যদি একটা টপিকস সিলেক্ট করে যদি ইউটিউবে আপলোড করি
তাহলে দেখা যাবে যে ভোর 2-3টার দিকে আপলোড করলে সেটা হিউজ পরিমাণ একটা অডিয়েন্স পাওয়ার সম্ভাবনা রয়েছে। তো কি কি টপিকস এখানে দেখেন যে কি রিলেটেড, আমরা সার্চ দিতে পারবো অথবা টপিকসটার টাইটেল অ্যাড করতে পারবো। তো এই ভিপিএন এর উপরে আপনি টপিকসটা পেয়ে গেলেন, এইবার আপনি ভিপিএন এর উপরে ভিডিও মেক করবেন, তারপর সেটা কিওয়ার্ড সার্চের মাধ্যমে কিওয়ার্ডস দিয়ে টাইটেল দিয়ে আপনি ভিডিওতে আপলোড করতে পারেন। তো বন্ধুরা দেখলেন যে আপনি কিভাবে আপনার ভিডিওটি কখন ইউটিউবে আপলোড করবেন এই সময়টা আপনি বেছে এখান থেকে ফাইন্ডিং করতে পারবেন, আর টপিকসটা যে কোন টপিকসটা সবচেয়ে এখন বেশি ওয়ার্ল্ড ওয়াইড এবং আপনার নিজের দেশে সেটা বেশি পরিমাণ দেখছে সেটাও আপনি বের করে নিতে পারেন। সেই রকম একটা টপিকস থেকে আপনি ভিডিও ক্রিয়েট করে আপলোড করতে পারেন নির্দিষ্ট সময়। তো বন্ধুরা আশা করি আমার এই ভিডিওটি আপনারা পরিষ্কারভাবে বুঝতে পেরেছেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। সবাইকে ধন্যবাদ।